सब्सक्राइब करुन बांग्लादेश डिफेंस न्यूज बीडीएन चैनल के एवं पाशे थाका बेल आइकन टी प्रेस करार माध्यमे सबार आगे सब थेके नतून डिफेंस रिलेटेड वीडियो सबार आगे देखुन। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. हाय फ्रेंड्स, কেমন আছেন আপনারা? চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা আপনাদেরকে পিছনে আমাদের ভিডিওতে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সম্পর্কে কিছু অ্যামেজিং ফ্যাক্ট বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর এমন এলিট ফোর্সের কথা বলতে যাচ্ছি যাকে স্পি গার্ডস মানে স্পেশাল পারপাস এন্টিটি গার্ডস এবং কিউআরএফ কুইক রিঅ্যাকশন ফোর্স বা টাইগার শট নামেও ডাকা হয়ে থাকে। ভিডিওতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর স্পেশাল কমান্ডো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন কে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্পি গার্ডস, কিউআরএফ, টাইগার শার্ক, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর এলিট কমান্ডো ফোর্স, যারা মূলত বাংলাদেশের গহীন পাহাড়, দুর্ভেদ্য সীমান্ত বা সমুদ্রের তট বিস্তৃত লোনাপানি অঞ্চলে মোতায়েন থাকে, যেমন বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও সিলেটের পাহাড়ি অঞ্চল ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল বা ভারতের সাথে সুন্দরবন বেষ্টিত লোনাপানির তট ঘেঁষা নদী। যেহেতু এ সকল দুর্গম পাহাড়ি সীমান্ত অঞ্চলে বিশেষ সামরিক অভিযান পরিচালনা ও সীমান্ত প্রহরার প্রয়োজন পড়ে, মূলত এই প্রয়োজনীয়তা অনুভবের মাধ্যমে বিজিবিতে স্পেশাল কমান্ডো ফোর্সের গঠন করা হয়। এই সমস্ত দুর্গম অঞ্চলে ছোট ছোট জেল, নদী ও আঁকাবাঁকা পাহাড়ি সীমান্ত লাগোয়া ভূমি, যেখানে সাধারণ বিজিবির পেট্রোলিং করা মুশকিল হয়ে ওঠে। এ কারণে এই সকল বিজিবি কমান্ডোদের এমনভাবে ট্রেনিং করানো হয় যে যতটা খারাপ মৌসুম, চ্যালেঞ্জিং অবস্থাগত সীমান্ত হোক না কেন, বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেন অটুট থাকে। এই সকল বিজিবি কমান্ডো ফোর্সকে স্পি গার্ডস মানে স্পেশাল পারপাস এন্টিটি গার্ডস বা বিশেষ উদ্দেশ্য সত্তা নাম দেবারও কারণ হলো এই সকল কমান্ডোদের বিশেষ সীমান্ত অঞ্চল প্রহরা এবং প্রয়োজনে বাংলাদেশের যে কোনো সীমান্তবর্তী অঞ্চলে এরা কুইক রিঅ্যাকশন ফোর্সের মাধ্যমে দূর থেকে দ্রুত সময়ে ডিপ্লয় হতে পারে। স্পি গার্ডস বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, যা সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত। সেখান থেকে প্রায় 70 থেকে 90 দিনের একটি কমান্ডো ট্রেনিং গ্রহণ করেন, যেখানে এই সকল কমান্ডোদের প্যারাশুট জাম্পিং ট্রেনিং, ডিফেন্ট সিচুয়েশনে ফায়ারিং এবং কঠিন থেকে কঠিনতম সময়ে কিভাবে সেনা কমান্ডোদের মতো টিকে থাকা সম্ভব এমন ট্রেনিং দেওয়া হয়। এছাড়া কুইক রিঅ্যাকশন ফোর্স বা সংক্ষেপে কিউআরএফ কে সেনাবাহিনীর স্পেশাল স্নাইপার ইউনিট ব্ল্যাক ইগল থেকে স্নাইপার প্রশিক্ষণ কোর্স করানো হয়। এছাড়া এই সকল কমান্ডোকে এপিসি, পোলারাইজড গাড়ি, মোটর বাইক চালাতে বিশেষ পারদর্শী। ছাড়া টাইগার শার্ট বিজিবি কমান্ডোদের নৌবাহিনীর শর্টস থেকে গানবুট ফায়ারিং, মেরিন ড্রাইভিং ট্রেনিং দেওয়া হয়ে থাকে, যে কারণে বর্তমান বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসাবে উল্লেখ করা হয়। স্পি গার্ডস কমান্ডো ফোর্সকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে এই সকল কমান্ডো ফোর্স সম্পূর্ণ অস্ত্র ও প্রয়োজনীয় গিয়ার্স নিয়ে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত নদী কিংবা পাহাড়ি অঞ্চলে পেট্রোলিং করতে পারেন। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেটের পাহাড়ি অঞ্চল এছাড়াও মিয়ানমারের সাথে যে সকল সীমান্তবর্তী অঞ্চলে সুন্দরবন ঘেঁষা বনভূমি আছে, সেখানে ভেজা মাটি, পাহাড়ি অঞ্চল কিংবা গহীন অরণ্য সর্বোপরি পেট্রোলিং এর জন্য সকল বাধাই কিন্তু উপস্থিত। কিন্তু এত চ্যালেঞ্জের পরেও বিজিবির এই সকল এলিট কমান্ডো ফোর্স দেশমাতৃকার সেবায় দিনরাত অ্যাক্টিভ থাকে। সিলেট এবং বান্দরবনের পাহাড়ি অঞ্চলে ভারতে বাংলাদেশের সীমান্তে কোনো তার কাটা বেড়া নেই, যেখানে হয়তো ভারতের বিএসএফ দূর দূর পর্যন্ত কোথাও দেখা যায় না, কিন্তু বিজিবি সেখানে মোতায়েন থাকে। সকল সীমান্ত অঞ্চলে এত বেশি প্রহরার একটি কারণ হলো যে 1 জুলাই 2016 ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা এবং তাদের থেকে অস্ত্র নিয়ে ঢাকায় হোলি আর্টিজনে বেকারিতে হামলা চালায়। এই হামলাতে ব্যবহার করা সকল অস্ত্রই কিন্তু ভারত থেকে এসেছিল, যে কারণে এমন ঘটনা যেত আবারও না ঘটে এই বিজিবিতে স্পেশাল কমান্ডোকে আরও বেশি এনার্জেটিক করা হয়েছে। বর্তমান সময়ে বিজিবি স্পেশাল কমান্ডো ফোর্সকে অস্ত্র হিসাবে রেগুলার BD-08 গান, টাইপ 56 অ্যাসল্ট রাইফেল এছাড়াও স্পেশাল কমান্ডোদের 9mm পিস্তল, তবে স্পি গার্ড সদস্যদের মূল অস্ত্র হিসাবে 9mm পিস্তলের সাথে টাইপ 56 Mark-2 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে। এছাড়া স্নাইপার রাইফেল হিসাবে রাশিয়ান ডায়াগোনফ এবং টাইপ 85 SVD ব্যবহার করে। এছাড়া তাদের সুরক্ষা সরঞ্জামের আওতায় পাস্ট ব্যালিস্টিক হেলমেট ও লেভেল 3 এর বুলেট প্রুফ ভেস্ট ব্যবহার করা হয়। এছাড়া এই বাহিনীতে তাদের ভেহিকল হিসাবে অটোকর, কোবরা, APC-র পাশাপাশি অন্যান্য ছোট স্ট্যান্ডার্ড মিলিটারি জিপ
ও কার ব্যবহার করে। তবে স্পেশাল অপারেশনের পাশাপাশি এই বাহিনীর সদস্যগণ বিজিবির উচ্চপদস্থ অফিসারদের নিরাপত্তা প্রদান করে থাকে। এবার কথা বলবো রেগুলার বিজিবি সদস্যরা কিভাবে স্পেশাল কমান্ডো ফোর্সে যোগদান সে বিষয় নিয়ে। সর্বপ্রথম কমান্ডো রিক্রুটিং এর সময় বিজিবির বিভিন্ন ক্যাম্প থেকে ভলেন্টিয়াররা বিজিবির সৈনিকদের বাছাই করা হয়। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এই সকল বিজিবি সদস্যদের স্পি গার্ডস বা স্পেশাল পারফর্স এন্টিটি গার্ডস, যাদের প্যারাশুট জাম্পিং প্রশিক্ষণ সহ ডিফেন্স সিচুয়েশনে সার্ভাইভাল করার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কুইক রিয়াকশন ফোর্স বা সংক্ষেপে কিউআরএফ কে স্নাইপিং, প্রয়োজনে ডিএমআর ম্যান, হোস্টেজ রেস্কিউ এবং অ্যান্টি টেরোরিজমের মতো ট্রেনিং প্রদান করা হয়। এবং বিজিবি স্পেশাল কমান্ডো ফোর্স টাইগার শার্ক কমান্ডোদের নৌবাহিনীর কমান্ডো ফোর্স সোয়ার্ডের আলোকে গানবোট ফায়ারিং, মেরিন ডাইভিং এছাড়া সমুদ্র তটে হাই স্পিড গানবোটের পেট্রোলিং এর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আমরা পেছনের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিজিবির মধ্যে পার্থক্য দেখিয়েছিলাম, যেখানে অনেক সম্মানিত বিজিবি সদস্য এবং তাদের শুভাকাঙ্ক্ষীরা ভেবেছেন যে আমরা হয়তো বিজিবিকে ছোট বা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছি। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমাদের কোনো ইন্টেনশন এমন ছিল না। বরং আমরা মনে করি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সেনাবাহিনী থেকে কোনো আলাদা কিছু নয়। কারণ বাংলাদেশ বর্ডার গার্ড ম্যানেজমেন্ট সিস্টেম আমরা স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী থেকে ডেপুটেশনের মাধ্যমে পরিচালনা করে আসছি, যে কারণে বিজিবিতে প্যারামিলিটারি ফোর্স এর তকমাটা সহজভাবে যায় না। কারণ বিজিবি সদস্যরা সেনাবাহিনীর মতোই ট্রেনিং ফ্যাসিলিটি গ্রহণ করে থাকে, যা ভারতের বিএসএফ থেকে সম্পূর্ণ আলাদা। কারণ বিএসএফকে ভারতীয়রা আর্মি নয়, বরং সরাসরি পুলিশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকে, যে কারণে এটি একটি ত্রিমাত্রিক বাহিনী, যেখানে এসএএল বা সিল কমান্ডো প্রস্তুত, মানে বিজিবি কমান্ডোরা পানি, আকাশ কিংবা ভূমি যে কোনো স্থান থেকে কিন্তু বর্তমানে অপারেট হওয়ার ক্ষমতা রাখে, যেখানে বর্তমান বিজিবি সদস্যদের কোনোভাবেই সেনাবাহিনী থেকে কম বা ক্ষুদ্র ভাবার কোনো অবকাশ নেই।